चार दिन आगे खड़मुखी मानुषेर ढल लंच फेरीते गादागादी करोनाय आरो 187 मृत्यु कोविड हासपाताले केवलई हाहाकार। शनिवार थेके ढाकाय बसछे कुरबानीर पशुर हाट राजधानीर बाइरे जमे उठेछे बेचाकेना फेनीते व्यवसायीके हत्या करे ट्रक बोझाई गरु छिनताइयेर चेष्टा। खुलनाय क्लिनिके शिशु बेचाकेना 15,000 बिक्रि हওয়া শিশু উদ্ধার দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। ঈদের চার দিন আগেই সড়ক নৌ ও রেলপথে ঢল নেমেছে খড়মুখী মানুষের। লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়, বাসে ছিল বাড়তি ভাড়াসহ পাশাপাশি সিটে যাত্রী বসানোর অভিযোগ। ব্যক্তিগত গাড়িগুলোই যেন হয়ে উঠেছে গণপরিবহন। তবে নিয়ম মেনে শুক্রবারও কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে গেছে ট্রেন। কঠোর বিধিনিষেধ উঠতেই ঘরের পানে ছুটছেন মানুষ। ঢাকার সদরঘাটে যেন মানুষের ঢল নেমেছে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যে যেভাবে পারছেন উঠছেন লঞ্চে। এখানে তো প্রচুর ভিড়, আর লঞ্চ ছাইরাও দিছে, অনেক আগেই ছাইরা দিছে আর কি, যে টাইম টাইমের আগে ছাইরা দিছে। বাপ মার সাথে ঈদ করব, আনন্দ করব, আশা প্রত্যাশা অনেক, আমরা হ্যাপি। লঞ্চ যাত্রীদের অধিকাংশের মুখে মাস্ক চোখে পড়েনি, জীবাণুনাশক স্প্রে কিংবা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও নেই প্রবেশ মুখগুলোই। যাত্রী তো কম নিতে আসে না, যাত্রী তো লঞ্চে যা উঠতে আসে তাই নিতে আসে। স্বাস্থ্যবিধি কেউ মানছে না, প্রচুর ভিড়, গাদাগাদি, মানে এখানে স্বাস্থ্য ঝুঁকি আছে। যেখানে 200 টাকা ভাড়া ছিল সেখানে 400, মানে পুরোপুরি ডাবল, 60% ভাড়ার থেকে বেশি। একই অবস্থা ঢাকার বাস কাউন্টারগুলোতে। টিকিট পেতে মানুষের হুড়োহুড়িতে সামাজিক দূরত্ব উধাও, পাশাপাশি বসানো হচ্ছে যাত্রী। টিকিট একটা, দুইটা টিকিট রাখছে, ওটা আমার ছোট ভাই তো টাকা রাখছে দুইটারই। টিকিট একটা। গাবতলি বাস টার্মিনালেই চলছে ভাড়াই চালিত ব্যক্তিগত গাড়ির রমরমা ব্যবসা। টিকিট না পাওয়া যাত্রীরা কয়েক গুণ বেশি ভাড়ায় ঠাসাঠাসি করে বসছেন গাড়িতে। নন এসি গুলো তো 1300-1400 করে যায়, গাড়ি তো পাচ্ছি না, যাইতে তো হবে। মাস্ক আছে, মানে আমার একটু সমস্যা হচ্ছে তো, তার কারণে। তবে নিয়ম মেনেই চলছে ট্রেন। কমলাপুর স্টেশনে ট্রেনের ভেতরে বাইরে স্প্রে করা হয়, মাস্ক ছাড়া কাউকে প্রবেশও করতে দেয়া হয়নি। এক আসন ফাঁকা রেখে বসছেন যাত্রী। ব্যবস্থাপনা ভালো, দুইজনের জায়গায় একজন সিটি বসাচ্ছে, সিট ফাঁকা আছে এবং এভাবে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছে আর কি। আগে যেরকম একদম গ্যাদারিং হতো, সব মিলে মোটামুটি এখন অবস্থা খুবই ভালো। অন্যদিকে সড়ক মহাসড়কে ব্যাপক হারে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিমুলিয়া বাংলা বাজার এবং পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও শুক্রবার দিনভর প্রচণ্ড ভিড় ছিল। করোনা ঝুঁকি নিয়েই হুড়োহুড়ি করে লঞ্চ ও ফেরিতে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত হন যাত্রীরা। জেলা রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাড়ি দিতে হবে পদ্মা, কার আগে কে উঠবেন এমন প্রতিযোগিতায় নেমেছেন ঈদে ঘরমুখো মানুষ। এজন্য জীবনের ঝুঁকিও নিচ্ছেন তারা। ধাক্কা ধাক্কি ও হুড়োহুড়ি করে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে লঞ্চে উঠছেন যাত্রীরা। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কথা থাকলেও দ্বিগুণ যাত্রী নিয়ে পারাপার হচ্ছে উত্তাল পদ্মা। আর যানবাহন ওঠার আগেই যাত্রীদের দখলে পুরো ফেরি। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধিরও। কোরবানি করতে হবে, এই জন্য কষ্ট করে বাড়ি যাওয়া। ফেরি পাইনি, এখন কখন উঠতে পারবো সেটাও বলতে পারতেছি। দেশে মা বাবা আছে, এই জন্য আর কি কষ্ট মষ্ট করে রিস্ক নিয়ে তারপরে যাওয়া। ফেরির ব্যবস্থা যদি আরেকটু থাকতো সবার একটু কষ্ট লাঘব হতো। এই রুটে 17টির মধ্যে 13টি ফেরি চলাচল করলেও অতিরিক্ত চাপ থাকায় ঘাট এলাকায় দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সারাক্ষণ আমরা বলতেছি যাতে প্রত্যেকে মাস্ক পরে, এবং আমি কাউন্টারে বলে দিয়েছি যে মাস্ক ছাড়া যদি কেউ আসে তাকে যাতে টিকিট দেওয়া না হয়। এদিকে একই চিত্র পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও। ঘন্টার পর ঘন্টা পারাপারের অপেক্ষায় থাকা চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। মানুষের বাড়ি ফেরার হুড়োহুড়ির মধ্যে দেশে করোনায় সবশেষ 24 ঘন্টায় আরও 187 জন মারা গেছেন। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 68 এবং খুলনা বিভাগে 39 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 12,000-এর বেশি মানুষ। এদিকে জেলায় জেলায় হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে রোগীদের নিদারুণ কষ্ট আর স্বজনদের আর্তনাদে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ঝরছে একের পর এক প্রাণ। ১৬ মাসেও নিয়ন্ত্রণে আনা যায়নি করোনা ভাইরাসকে, উল্টো দিনে দিনে দীর্ঘ হচ্ছে শনাক্তের পাশাপাশি মৃত্যুর তালিকা। হাসপাতালগুলো ভারী হয়ে উঠেছে রোগীদের নিদারুণ কষ্ট আর দীর্ঘশ্বাসে। পরিস্থিতির শেকড় কোন দিকে ছুটছে সেটা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। খুলনা বিভাগে মৃত্যুর ঊর্ধ্বগতি কোনো মতেই থামছে না। ঢাকার পরেই অঞ্চলটিতে করোনায় বেশি মৃত্যু হয়েছে, একদিনেই প্রাণ গেছে ৩৯ জনের। যে এক্সপেকটেশন নিয়ে আসছি যদিও সেটা আমি এখানে ফুলফিল দেখতে পাচ্ছি না। চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত হার। শুরু থেকেই নিয়ন্ত্রণহীনে থাকা বিভাগটিতে ২৪ ঘন্টায় ৩৬ জন মারা গেছেন। করোনায় দিশেহারা পরিস্থিতি রাজশাহী অঞ্চলে, দফায় দফায় শয্যা বাড়িয়েও চাপ সামলাতে টালমাটাল রাজশাহী মেডিকেল। গত ২৪ ঘন্টায় অঞ্চলটিতে ১৪ জন মারা গেছেন। ঘন ঘন শ্বাস নিচ্ছে, এরকম কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে। আজ সকাল থেকে অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার কারণে আমরা মেডিকেলে নিয়ে এসেছি। মৃত্যুর মিছিল বাড়ছে সিলেটেও, মারা গেছেন ৯ জন, আর বরিশালে ৮ জনের মৃত্যু হয়েছে। ভয়ানক পরিস্থিতি ময়মনসিংহেও, ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। আমার বাবা ৭৫ বছর বয়স, আমি আইসিইউ তো দূরের কথা, আমি সিটি পাচ্ছি না ভালো করে। রিস্কফুল রোগী দেখা যাচ্ছে, অনেক রোগী ডেড হয়ে যাচ্ছে। সংক্রমণের উচ্চমাত্রায় কুমিল্লা, মারা গেছেন ১২ জন। সংকটাপন্ন অবস্থা কুষ্টিয়ায়, ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন, আর টাঙ্গাইলে মৃত্যু ৯ জনের। এছাড়াও মৃত্যুর তালিকা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে অন্য জেলাগুলোতেও। লাবিব হাসান, সময় সংবাদ। সংকট, চাপা হাহাকার আর দীর্ঘশ্বাসের কেন্দ্রবিন্দু এখন রাজধানীর কোভিড হাসপাতালগুলো। আইসিইউ তো সোনার হরিণ, সাধারণ শয্যা পাওয়াই যেন দুরূহ। সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে রোগীর স্বজনদের ছুটতে হচ্ছে বেসরকারিতে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কারো মাতম, প্রিয়জন হারানোর শোকে, কেউ দিশেহারা শয্যার খোঁজে। রাজধানীর কোভিড হাসপাতালে এগুলোই এখনকার নিয়মিত দৃশ্য। ঢাকায় এসে কয়েক হাসপাতালে আইসিইউ না পেয়ে সবশেষ ডিএনসিসি কোভিড হাসপাতালে নিয়ে আসা হয় মুন্সীগঞ্জের শাহনাজ বেগমকে। কিন্তু সবচেয়ে বেশি আইসিইউ সক্ষমতার এই হাসপাতালে এসেও হতাশ হতে হয় স্বজনদের। আবার কয়েক সরকারি হাসপাতালে খোঁজ করেও আইসিইউ না পাওয়ায় কুর্মিটোলা জেনারেলে ভর্তি থাকা ৫০ এই নারীকে নিয়ে ছুটতে হচ্ছে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। আইসিইউ নিয়ে এমন হাহাকার এখন অনেকেরই নিয়তি। হাসপাতালে ভর্তি ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী, তাই সাধারণ শয্যার অভাবে ফিরে যাওয়া যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণের হ্রাস টানতে না পারলে হাসপাতাল পরিস্থিতি আরও নাজুক হওয়ার শঙ্কা খোদ স্বাস্থ্য অধিদপ্তরে। রোগীর সংখ্যা যদি বাধাহীনভাবে বেড়ে যেতে থাকে সেটি তো আমাদেরকে ডেফিনেটলি একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে, এবং আমরা মনে করি যে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা পৃথিবীর কোনো দেশের পক্ষেই সহজ কোনো কাজ নয়। গত ৫ দিন ধরে দেশে কোভিড শনাক্ত হচ্ছে ১২,০০০ বেশি। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ১১ সময় আওয়ামী লীগের সংস্কারবাদীরা নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন নেতারা। শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে আলোচনা সভায় তারা একথা বলেন। নেতারা বলেন, তৃণমূলের চাপেই শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় সে সময়ের সরকার। ২০০৭ সালে ১৬ই জুলাই ভোরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তৎকালীন সেনা সমর্থিত সরকারের মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। রাজনৈতিক টানাপোড়েনে থাকা বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগও তখন গভীর সংকটের মুখোমুখি হয়। ক্ষমতাসীন অগণতান্ত্রিক সরকারের সঙ্গে ষড়যন্ত্রে জড়ায় দলের ভেতরের কোনো নেতাও। ১৪ বছর পর শেখ হাসিনার কারাবরণ দিবসের আলোচনা সভায় ঘুরে ফিরে নেতাদের মুখে উঠে আসে সেই তিক্ত অতীত। তিনি ফোন করে বললেন, আজকে আমার গ্রেপ্তারের পরে দেখব আওয়ামী লীগের নেতারা কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করতে পারে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এই বাংলাদেশে এসে বলেছিল, আমাদের লক্ষ্য মাইনাস শেখ হাসিনা। আওয়ামী লীগের কর্মীরা সুকঠিন ইস্পাতের মতো ঐক্য নিয়ে সেদিন শেখ হাসিনার পিছনে তারা কাতারবন্দি হয়েছিল। ১১ সরকারকে দেশের ইতিহাসের একটি ক্ষত উল্লেখ করে এর জন্য বিএনপির ক্ষমতালোভী রাজনীতিকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাধারণ কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে তা সফল হয়নি বলে মনে করেন নেতারা। ৭১ এর ঘাতকদের প্রতিনিধিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে,
জেলখানায় জাতীয় চার নেত্রীকে হত্যা করেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের প্রিয় নেত্রীকে হত্যা করার চেষ্টা করছে, বারবার হত্যা করার চেষ্টা করেছে, এরাই আবার এই এক এগারোর সময় আমাদের প্রিয় নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করার চেষ্টা করেছে। মাঠ পর্যায়ে থেকে উঠে আসা কামরুল ইসলামরা যে রোলটা প্লে করেছিলেন, ওই রোল যাদের প্লে করার কথা ছিল তারা কিন্তু প্লে করেন নাই। যারা আপনের ওয়ান ইলেভেনের এখনো রঙিন কুয়াব দেখছেন, সেই রঙিন কুয়াব আলোচনা সভায় নেতারা বলেন, করোনা সংকটকালে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অসহায় জনগণের পাশে নেই। তারা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে বিস্ময় সৃষ্টি করেছেন বিশ্ব দরবারে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে ওয়াজ মাহফিলের আড়ালে উগ্রবাদের প্রচার করতেন গুনবি, মাদ্রাসার শিক্ষক সেজে শিশু কিশোরদের উদ্বুদ্ধ করতেন উগ্রবাদী কর্মকাণ্ডে, র‍্যাবের হাতে গ্রেফতার। শনিবার থেকে রাজধানীতে বসছে পশুর হাট, এর মধ্যে নগরীর পশুর হাটে পর্যাপ্ত কোরবানির পশু এসে পৌঁছেছে। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটাই উদাসীন ছিলেন পশু ব্যাপারী ও বিক্রেতারা। অন্যদিকে গরুর মালিকেরা নিজেদের মতো দাম হাঁকলেও ক্রেতারা বলছেন বাজার দর গত বছরের চাইতে বেশি। সংখ্যায় কম হলেও একের পর এক ট্রাক ঢুকছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে। একদিন পর শুরু হওয়ার কথা থাকলেও এর মধ্যেই পর্যাপ্ত সংখ্যক পশু এসে পৌঁছেছে নগরীতে। বাঁশ চাটাই দিয়ে তৈরি করা হয়েছে হাট, বেচা বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে হাট ইজারাদাররা। শনিবার থেকে ঢাকায় হাট বসবে, দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা বিক্রেতারা তাই পার করছেন অলস সময়। পশু বিক্রি করে ভালো দামের আশায় আছেন তারা। আগামীকালকে থেকে আমরা একটা আশা করতেছি যে হয়তো কিছু বেচাকেনা শুরু হবে, 5,000-10,000-15,000 টাকা লাভ হলে আমরা গরু ছাড়িয়ে দেবো। খদ্দের পাতি কিছু আসছে, সীমিত আর কি। এবার আমাদের দেশে গরুর বাজার খুব বেশি, আমরা বেশি দামে কিনে আনছি, আশা করি বাজার খুব ভালো হবে। তবে হাট বসার আগের দিনই কিছু ক্রেতা আসছেন হাটে, যাতে আমরা একটু যাচাই করে কিনতে পারি। বাজারে দেখছি, দেখে মনে হচ্ছে একটু গতবার থেকে একটু প্রাইস বেশি, দামটা একটু বেশি, এই কারণে বেশি হয়তো বা, যেহেতু ক্রেতারা খুব কম, ক্রেতা আসেন, ক্রেতা সমাগম খুবই কম, তো ক্রেতা আসলে হয়তো বোঝা যাবে আসলে দামটা কোথায় থাকে। করোনার প্রকোপ বাড়ায় এবার পশুর হাটে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তবে ক্রেতারা স্বাস্থ্যবিধি মানলেও ব্যাপারীদের মধ্যে ছিল না কোনো সচেতনতা। যারা ক্রেতা এসেছে তারা স্বাস্থ্যবিধি ঠিক মতো মানছে, কিন্তু যারা বিক্রেতা এদের মধ্যে আমি স্বাস্থ্যবিধি একটু শিথিল দেখতেছি। ক্রেতা বলেন বিক্রেতা বলেন, আমার হাটের মেইন গেটে শুধু এই স্বাস্থ্যবিধি মানার জন্য অবশ্যই যাতে মাস্ক থাকে, মাস্ক ছাড়া কেউ হাটে প্রবেশ করতে পারবে না। এবারের ঈদ উল আজহা উপলক্ষে দুই সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী সব মিলিয়ে বসছে 19টি কোরবানির পশুর হাট। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ ক্লিনিক খুলে চলত শিশু বেচাকেনা, করানো হতো গর্ভপাত। খুলনার নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন সুন্দরবন ক্লিনিকে এক নবজাতক বিক্রির সময় হাতে নাতে ধরেছে র‍্যাব। ভুয়া চিকিৎসক টিকে মণ্ডল সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটি সিলগালা করেছেন। তরিকুল ইসলামের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আবুল বাশার। হাসপাতালের বিছানায় ছুঁয়ে থাকা ফুটফুটে এই ছেলে নবজাতককে মাত্র 15,000 টাকায় বিক্রি করে দেন মা, আর পুরো বিষয়টি মধ্যস্থতাকারী হাসপাতালের ভুয়া চিকিৎসক টিকে মণ্ডল। দুদিন আগে খুলনার জিরো পয়েন্ট সংলগ্ন রংধনু আবাসিক এলাকায় অবস্থিত সুন্দরবন ক্লিনিকে আসেন বাগেরহাটের মোড়লগঞ্জের জিওধারা এলাকার এক প্রসূতি নারী। চিকিৎসক টিকে মণ্ডলের মধ্যস্থতায় নিঃসন্তান দম্পতি মজনু ও লায়লা বেগমের সাথে চুক্তি হয় তার। বিষয়টিতে জড়িত ছিলেন ক্লিনিকের ঝাড়ুদার রেহানা বেগম ও তার বোন হোসনে আরা। এক পর্যায়ে পুরো প্রক্রিয়াটি ধরা পড়ে র‍্যাবের জালে। ডাক্তাররা তাহলে কাকে গিয়ে খবর দিয়েছে, কাকিরা আমারে দিছে। বোন বলছে কি একটা বাচ্চা ই করবে, বাচ্চারা কে নেবা, তাই আমি লাদরি কোথায় লাদরি একটা বাচ্চা আসবে নিবি, খালা কাকিতে চলো নিয়ে আসবো। ডাক্তারের ওখানে আমার বোন কাজ করে, তো বলছিল যে একটা ওখানে একটা বাচ্চা দেবে নাকি, তো তুই নিবি? অন্যদিকে খুলনা সিভিল সার্জনের কার্যালয়ে মেডিকেল অফিসার জানান ক্লিনিকটির কোনো বৈধ কাগজপত্র নেই, এছাড়া কর্তব্যরত কোনো চিকিৎসক ও নার্স ক্লিনিকটিতে পাওয়া যায়নি। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টই সবকিছু করছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্টই হচ্ছে রোগী দেখছেন,
রোগী ভর্তি দিচ্ছেন, অপারেশন করছেন, অজ্ঞানেও কে থাকছেন বা না থাকছেন এই বিষয়টা এখনো পর্যন্ত অস্পষ্ট। ক্লিনিকটিতে চিকিৎসাধীন থাকা রোগীদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে, পরে ক্লিনিকটি সিলগালা করা হয়। সময় সংবাদ খুলনা। কোমলমতি শিশু কিশোরদের কাছ থেকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জড়ানো হতো উগ্রবাদী কর্মকাণ্ডে। জঙ্গি সংগঠনগুলোর নেটওয়ার্ক গড়ে জাতীয় সংসদ ভবনের দখল নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলারও পরিকল্পনা করা হয়। র‍্যাবের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন আনসারুল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি। র‍্যাব জানায়, ওয়াজ মাহফিলের আড়ালে উগ্রবাদের প্রচার করতেন তিনি। শিক্ষকতার মতো মহান পেশার আড়ালে কোমলমতি শিশু কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়া হতো উগ্রবাদ। ওয়াজের নামে সুকৌশলে চলছিল রাষ্ট্রবিরোধী চেতনায় তরুণদের উদ্বুদ্ধকরণ। আর এসবের পেছনে মাস্টারমাইন্ড তথাকথিত আধ্যাত্মিক নেতা গুনবি। শুরুতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের পর একে একে সক্রিয়ভাবে গুনবি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে আনসারাল বাংলা টিম সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে, যাদের নিয়ে সবশেষ জাতীয় সংসদ ভবন এলাকায় হামলার পরিকল্পনায় সামিল হওয়ার অভিযোগ গুনবির বিরুদ্ধে। শুক্রবার সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানায় র‍্যাব। পরিকল্পনা ছিল যে তারা সংসদ ভবনের আশেপাশে তারা কোথাও জমায়েত হবে এবং জমায়েত হওয়ার পরে তারা আইন শৃঙ্খলা বাহিনী উপর তারা হামলা চালাবে। প্রশিক্ষণার্থীদের বাহিরের জীবন, সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও বিজ্ঞান ইত্যাদি থেকে তাদেরকে দূরে রাখা হতো। অতঃপর তাদের মস্তিষ্কে ধর্মীয় অপব্যাখ্যার ভয়ভীতি ও স্বাভাবিক জীবন সম্পর্কে বিতৃষ্ণা জাগ্রত করা হতো। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুনবির মতো উগ্রবাদী বক্তব্য রাখায় চলতি বছরে এ পর্যন্ত 87 জন গ্রেফতার হয়েছে। এই ধরনের স্কলার যারা উগ্রবাদ ছড়ানোর অপচেষ্টা করছে, যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 2020 সালে গুনবির মতো উগ্রবাদী 370 বক্তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানায় র‍্যাব। সংবাদ সম্মেলনে র‍্যাব আরও জানায়, আফগানিস্তানে তালেবান পরিস্থিতির দিকে নজর রাখছেন তারা। এদের মোটিভেশনাল ক্যাপাসিটি অনেক হাই। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 700 পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় 300 কোটি পাওনা টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে ই-কমার্স প্রতিষ্ঠান থামাকা শপিং এর বিরুদ্ধে। কয়েক মাস ধরে নিজেদের পাওনা না পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় থামাকার চেয়ারম্যানের বাসার সামনে বিক্ষোভ করেছেন শত শত ব্যবসায়ী। আর বিধিনিষেধ শিথিল হলেও বন্ধ রয়েছে ইভ্যালের অফিস, রয়েছে সঠিক সময়ে পণ্য না পাওয়ার অভিযোগও। বিভিন্ন ধরনের প্রায় 700 ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য ধামাকা শপিংয়ের অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করে থাকে। প্রায় 3 মাস ই-কমার্স প্রতিষ্ঠানটির কাছে নিজেদের পাওনা টাকা না পেয়ে শুক্রবার চেয়ারম্যানের বাসার সামনে এভাবে বিক্ষোভ করে শত শত সরবরাহকারী। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের শান্ত করতে ঘটনাস্থলে আসে পুলিশ। ধামাকা শপিং তাদের ক্রেতাদের কাছ থেকে পণ্যের দাম আগেই নিয়ে নিলেও সরবরাহকারীদের পাওনা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ তাদের। চেয়ারম্যান উনি আমাদেরকে কোনো রকমের আশ্বাস দেন নাই, উনি আমাদের সঙ্গে দেখাও করতে রাজি হন নাই, বরঞ্চ উনি আমাদেরকে পুলিশ এনে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। আমরা যদি সবাই একসাথে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দিই, আলটিমেটলি কিন্তু কোনো ই-কমার্স রান করতে পারবে না। সেক্ষেত্রে সবার জন্য নীতিমালা হচ্ছে, কিন্তু আমি যে সেলার, আমার যে এত টাকার ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্টের কিন্তু কোনো না পাচ্ছি, আমি কোনো সিকিউরিটি না পাচ্ছি, কোনো নীতিমালা। এখানে ক্যামেরার ব্যবসায়ী আছে, বাইকের ব্যবসায়ী আছে, সবার টাকা আটকে আছে, কেউ বেতন বোনাস দিতে পারি না ঈদে। আমরা চাই গভর্নমেন্ট যাতে এখানে ইন্টারভেনশন করে এবং চেয়ারম্যানের বিদেশ যাত্রা বন্ধ করে, সাথে যাতে আমাদেরকে গ্যারান্টি দেয় যে কত তারিখে আমরা পেমেন্ট পাবো, কিভাবে পেমেন্টটা পাবো। এদিকে বিধিনিষেধ শিথিল করা হলেও বন্ধ রয়েছে বিশাল মূল্য ছাড় দিয়ে গ্রাহক টানার চেষ্টা করা আরেক ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির অফিস। প্রতিষ্ঠানটির এক নিরাপত্তারক্ষী জানান, করোনার কারণে বাসায় বসে অফিস করছেন ইভেলির কর্মকর্তারা। লকডাউনের জন্য ইনফ্লায়ার করে মানে তাদেরকে ছুটি দিয়ে দিছে, এখন এই জন্য মানে বন্ধ রাখছে, হোম অফিস চলতেছে। ইভ্যালি, ধামাকা শপিং, দালাল প্লাস সহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম নজরদারিতে রেখেছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। এছাড়া মার্চেন্ট ও গ্রাহকদের থেকে নেয়া অগ্রিম টাকার গরমিল পাওয়ায় সম্প্রতি ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্যাকেটের গায়ে নানা পুষ্টি উপাদানের কথা লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই নির্ধারিত মাত্রায়।
মোরকে দেয়া তথ্যের সঙ্গে সরকার অনুমোদিত গবেষণাগারে পরীক্ষার ফলাফলে বিরাট ফারাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। আহমদ সালেহিনের রিপোর্ট। পণ্যের গুণগত মান যাচাইয়ে মাঠ পর্যায় থেকে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। পরীক্ষাগারের ফলাফলে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 13টি পণ্যের মধ্যে 8টির মান নিয়েই প্রশ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়ো দুধ। মোড়কের গায়ে লেখা পুষ্টিগুণের উপাদানের সঙ্গে গবেষণা ফলের যথেষ্ট তফাৎ পায় সিটি কর্পোরেশনের খাদ্য নিরাপত্তা শাখা। বাকি 5টি পণ্যের গবেষণা ফলাফলের অপেক্ষায় তারা। 13টা নমুনা সংগ্রহ করে এর ভিতরে 8টি নিম্নমানের, 5টি গুঁড়ো দুধ এখানে ধরছি, এর ভিতরে 3টা নিম্নমানের, যেমন ডানু, তারপরে আই কনজিউমার ফুড প্রোডাক্ট, তারপরে আপনার স্টারসি। তবে এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শতভাগ মানসম্মত বলে দাবি করে চিঠি দিয়েছে কর্তৃপক্ষের কাছে। পণ্যের মানের ব্যাপারে যে অভিযোগ আনা হচ্ছে এটার সাথে আমরা মোটেও একমত। এদিকে পণ্যের মান নির্ণায়ক সংস্থা বিএসটিআই এর উপপরিচালক জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলও হতে পারে। যদি আমরা টেস্ট করে পাই, আমরা তাহলে শোকজ করবো, লাইসেন্স বাতিল করবো, বিক্রয় বিতরণ নিষিদ্ধ করবো যদি আমরা পাই। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, নির্দিষ্ট মাত্রার উপাদান না থাকায় সাময়িক অসুস্থতার পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন সাধারণ মানুষ। এটা তো আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই দুঃখজনক, কারণ এই ব্যাপারে তাহলে যারা রেসপেক্টেড অথরিটি আছে তাদের নজরদারি আরো বাড়ানো উচিত। ক্যালসিয়াম এর জন্য খাবো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর জন্য খাবো, কিন্তু আমরা এটা পাচ্ছি না। স্বাস্থ্যগত আমাদের একটা ঝুঁকি। এদিকে মানহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএসসিসি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তিস্তা নদীর পানি এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবছর বর্ষা মৌসুমে দুদফা বিপর্যয়ের মুখে পড়ল তিস্তাপাড়ের মানুষ। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। বৃহস্পতিবার বিকাল থেকে আবারও ঢল নেমেছে তিস্তায়। তীব্র স্রোতের গর্জনে আতঙ্কিত ব্যারেজ আর আশপাশের এলাকা। আন্তঃসীমান্ত এই নদী বাংলাদেশের জিরো পয়েন্ট থেকে 115 কিলোমিটার প্রবাহিত হয়ে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদে। আর নাব্য না থাকায় এর দুধারে বিস্তৃতি ঘটিয়েছে প্রায় 125 বর্গ কিলোমিটার এলাকায়। খরা মৌসুমে পানি না পেলেও বর্ষায় বাড়তি পানির চাপে দুবারের মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বন্যার সময় তো এই যে পানি ছাড়ি দিচ্ছে, এখন বাড়ি ঘর পানি, খেত খেলা নষ্ট হয়ে যায়, বাড়ি ঘরে পানি ডুবি যায়, ঘরমর তলা হয়ে যায়, থাকার কষ্ট। নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আগেই ডুবে যায় পুরো এলাকা। চরম ক্ষতির মুখে পড়ে এলাকার ঘরবাড়ি, ক্ষেতখামার, গবাদি পশু সহ সবকিছু। যেরকম কোনো সিভিয়ার সমস্যা তৈরি হয় তখন আমরা তার পূর্বেই প্রশাসনকে জানাই, জনপ্রতিনিধি যারা আছে ওনাদের সঙ্গে কথা বলি এবং বিশেষ প্রয়োজন হলে পরে আমরা অ্যানাউন্স করি। এ অবস্থা থেকে পরিত্রাণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই একমাত্র পথ মনে করেন তিস্তা বাঁচাও আন্দোলনের সংগঠক। দ্রুত তম সময়ে যদি আমরা এই মহাপরিকল্পনার কাজ শুরু করতে না পারি তাহলে এই অঞ্চলের মানুষের দুর্গতির কোনো সীমা থাকবে না। একসময় 1 থেকে 2 কিলোমিটার প্রশস্ত ছিল তিস্তা। গত কয়েক দশকে বিস্তৃতি ঘটেছে 6 থেকে 7 কিলোমিটার পর্যন্ত। রতন সরকার, সময় সংবাদ, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। নোয়াখালীর ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্বনির্ভর করতে নানা উপহার সামগ্রী পাঠিয়েছে সরকার। এর মধ্যে ভ্যান গাড়ি যেমন রয়েছে, তেমনি রয়েছে সেলাই মেশিন, মাছ ধরার জাল, গরু ছাগল, সেলুনের উপকরণ, কাঠমিস্ত্রি ও ইলেকট্রিশিয়ানের যন্ত্রপাতি। সাক্ষাৎটিপুর ক্যামেরায় ভাষাঞ্চর থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভাষাঞ্চরে তখন মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে, আর এর মাঝেই ওয়ার হাউজের সামনে শুরু হয় উৎসবের আনন্দ। রোহিঙ্গা তরুণরাই প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভ্যান চালিয়ে মাঠে নিয়ে আসে। নিয়ে আসা হয় সেলাই মেশিন সহ নানা যন্ত্রপাতি। যদি এই জিনিসগুলো পায় তাদের একটা জীবিকার ব্যবস্থা হয় এবং প্রতিদিন তারা তাদের এই খাদ্যের যে যোগান, পুষ্টির যে যোগান, এই মাছ গোস্ত শাকসবজি এগুলো কিনতে পারবে। প্রায় 4 থেকে 4,500 পরিবারকে যদি আমরা কর্মসংস্থান করতে পারি তাহলে এই ভাষাঞ্চলে যারা বসবাস করছে তাদের সবাইটাই কাভার করে এবং ইতিমধ্যে আমাদের অর্ধেকের বেশি সেই ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী দেওয়া উপহারের তালিকায় রয়েছে অন্তত 13 রকমের উপকরণ। বাদ যায়নি গরু ছাগল। জীবিকার উৎসবে সবচেয়ে বেশি খুশি স্থানীয় তরুণরা। সরকারে আর আর যেন ব্যাঙ্গারি কিনতে আর হরমল্লা বলি ইনশাল্লাহ আর বহুত উপহার হয়ে তার
গত বছরের 3 ডিসেম্বর থেকে ভাষাঞ্চরে আসার পর সেলাই প্রশিক্ষণ পেয়েছিল রোহিঙ্গা নারীরা। এবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। ছয় দফায় কক্সবাজারের টেকনাফ উখিয়ে থেকে 18,000-এর বেশি রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এই ভাষাঞ্চরে। পর্যায়ক্রমে 1,00,000 রোহিঙ্গাকে এখানে আনা হবে। পর্যায়ক্রমে আরও যারা রোহিঙ্গা রয়েছে তাদেরও জীবিকা নির্বাহের জন্য সরকার ব্যবস্থা করে দেবে এমনটি জানিয়েছেন এখানকার প্রকল্পের কর্মকর্তারা। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 106 জনে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। জার্মানি বার্লিন থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। সময় যতই গড়াচ্ছে পশ্চিম জার্মানির দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে বাড়ছে লাশের সংখ্যা। পশ্চিম জার্মানির 3টি বড় অঙ্গরাজ্য নর্দার্ন ওয়েস্টফালেন, রাইনল্যান্ড ফালস এবং জারল্যান্ডে বাড়ছে লাশের সংখ্যা। সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 110 জনে। নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। নিখোঁজ স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, দমকল ও উদ্ধারকর্মীরা। এখনও পানিবন্দী রয়েছে হাজার হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তাদেরকে নিরাপদ আশ্রয়ে নেয়ার কাজটি অনেক কঠিন হয়ে গেছে। পশ্চিম জার্মানির 2টি বড় নদী রাইন এবং মোজেলের পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে বড়সড় বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। নতুন করে পানির ঢল থেকে বাঁচতে এলাকার বাসিন্দারা বালির বাঁধ দিয়ে আপাতত পানি থেকে বাঁচার চেষ্টা করছেন। রাইন এবং মোজেল নদীর পানি বেড়ে যাওয়ায় সেখানে স্থানীয়ভাবে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। জার্মানি ছাড়াও পার্শ্ববর্তী 3টি দেশ লাক্সেমবার্গ, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামও রয়েছে হাজার হাজার মানুষ পানিবন্দী। এদিকে দুর্যোগপূর্ণ 3টি অঙ্গরাজ্যেই বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ আছেন বলেও নিশ্চিত করেছে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। উদ্ধারকর্মীরা সেসব এলাকায় যেতে হিমশিম খেতে হচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীব্যাপী প্রকৃতির উপর যে অত্যাচার এবং অনাচার চলছে সেটি বন্ধ না হলে আরও বড়সড় বিপর্যয় ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। টিকা কর্মসূচির মধ্যেই ইতালিতে এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে করোনার লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। দেশটিতে মোট নাগরিকের শতকরা 43% টিকা নিলেও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন অনেকে। এক সপ্তাহ আগেও আক্রান্তের হার ছিল 0.4%, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 1.3%। ইতালিতে ভ্যাকসিনের ইয়াটা অনেক ভালোই যাচ্ছে, সবাই দিচ্ছে। আমাদের নিজেদের সেফটির জন্য মাস্ক ব্যবহার করা উচিত এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন আমি মনে করব সবাই একটু এগিয়ে এসে আপনাদের সবাই টিকা গ্রহণ করা উচিত। এই অবস্থায় জনসমাগমে মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব মেনে চলার উপর গুরুত্বারোপ করেছে প্রশাসন। এদিকে করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশ। পরিস্থিতির বেশি অবনতি হলে নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে। এর আগে আগামী 30 জুলাই পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে এখনো জমে ওঠেনি শপিং মলে বেচাকেনা। মার্কেটে ক্রেতা না থাকায় লোকসান গুনতে হচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। কুয়েত প্রতিনিধি শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কুয়েতের অর্থনৈতিক উন্নয়ন। মহামারীর তাণ্ডবে লণ্ডভণ্ড ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিঃস্ব হাতে দেশে ফেরার মতো অবস্থা এখন অনেক প্রবাসী ব্যবসায়ীর। কুয়েতের ফরওয়ানিয়া সুক আল আরবিত মার্কেটটি দুবাই, বাহরাইন, ওমান সহ সৌদি আরবের পর্যটকদের বেশ পছন্দের। এখানে বিক্রেতাদের অধিকাংশই বাংলাদেশি। বিমান চলাচল বন্ধ থাকায় দেশগুলো থেকে পর্যটক আসতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন বিধি নিষেধের কারণে মার্কেটগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। বিমান বন্ধ, বিমানের জন্য বাইরে কান্ট্রির কোনো কাস্টমার আসতেছে না, যেমন সৌদি, ওমান, বাহরাইন, কাতার, কোনো কাস্টমারই আসতে পারতেছে না। এর জন্য আমাদের ব্যবসা বাণিজ্য
মন্দা ভালো না। ঈদের এই আগ মুহূর্তটা যে আজকে কালকে এরকম আমাদের আগে অনেক বেচা কেনার দম থাকতো, আমাদের রেনেদের নিয়ে অনেক বড় বড় হইতো। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি ঠিক না হবে ততদিন পর্যন্ত আসলে ঠিক হওয়াটা আমরা মনে করছি না যে এরকম হবে। যদি করোনার পরিস্থিতি লকডাউন এগুলো সমস্ত সবকিছু শিথিল হয় তখনই হয়তো ব্যবসা বাণিজ্য ঠিক হবে। এদিকে ঈদ উল ফিতরের দিন থেকে কারফিউ তুলে নিলেও রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে, ফলে জমে উঠছে না বেচা কেনা। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা দিতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সময় সংবাদ কুয়েত। ৮০০ বছরেরও বেশি সময় ধরে নানা ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড কাউন্টির জনস্টাউন ক্যাসল। প্রথম বিশ্বযুদ্ধে রয়্যাল নেভাল এয়ার সার্ভিসের বিমান ঘাঁটিও ছিল এটি। আয়ারল্যান্ড থেকে সেই ঐতিহাসিক প্রাসাদের অজানা কথাগুলো জানাচ্ছেন সহকর্মী সৈয়দ জুয়েল। ১২শ শতাব্দীতে অ্যাজমন্ড পরিবার জনস্টাউন ক্যাসেলটি নির্মাণ করেন। এই পরিবারের কাছ থেকে ১৬৯২ সালে প্রাসাদটি কিনে নেয় গ্রেগান পরিবার। এরপর ১৮শ শতাব্দীতে প্রাসাদটি সংস্কার ও বর্ধিত করা হয়। ১৯২২ সাল পর্যন্ত চার্লস ফিটজেরাল্ডের পরিবার ছিল এটির মালিক। প্রাসাদের ভেতরে ও বাইরে ঘুরে বেড়ায় অনেক ময়ূর। মূল প্রাসাদে প্রবেশপথের ডান দিকেই রয়েছে একটি কৃষি জাদুঘর, যেখানে রয়েছে বিলুপ্ত অনেক কৃষি সরঞ্জামাদি। জনস্টাউন ক্যাসেলের ভেতরের খোদাই করা নানা ভাস্কর্য এখনো জানান দেয় শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের। এখানে অনেক হাজার হাজার বছরের পুরনো অনেক মেশিনারি জিনিসপত্র রয়েছে, যেগুলো দেখলে আসলে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে, দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই জনস্টাউন ক্যাসেলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। ১৫০ একর জুড়ে নির্মিত প্রাসাদটি প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল নেভাল এয়ার সার্ভিসের বিমানগুলো এখান থেকেই পরিচালিত হতো। আয়ারল্যান্ডের যে কয়টি ক্যাসেল রয়েছে তার মাঝে জনস্টাউন ক্যাসেলটি অন্যতম। বিশেষ করে এর চারিদিকে সবুজ বনায়ন, ঝর্ণা দ্বারা ও ময়ূরের ছুটে চলা দেখে যে কোনো দর্শনার্থী হারিয়ে যাবেন সুন্দরের মাঝে। আয়ারল্যান্ডের জনস্টাউন ক্যাসেল থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতের ছাউ বিথিতে আনন্দে মাতোয়ারা রাখাইনরা। দিনভর চলে আড্ডা, গান, নাচ ও খাওয়া দাওয়া। উপলক্ষটা ছিল বর্ষা উৎসব, কিন্তু মেলেনি বৃষ্টির দেখা। শুক্রবার উৎসবের শেষ দিনে হাজির হয়েছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে আসা রাখাইন তরুণ তরুণীরা। আরো জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। সুনীল সমুদ্রের সামনে সবুজ ঝাউবিতি, বালিয়াড়িতে বসেছে বর্ষা উৎসব। যদিও বৃষ্টির ছিটে ফুটাও নেই, তারপরও আনন্দের কমতি নেই রাখাইনদের। সব বয়সী রাখাইনরা মাতোয়ারা উৎসবের আনন্দে। তরুণ তরুণীরা জড়ো হয়ে গান বাজনায় মেতে ওঠেন, পাশাপাশি চলে বাড়ি থেকে রান্না করে আনা হরেক রকমের খাবার খাওয়া। আর বৃষ্টিতে যারা মন ভেজাতে পারেননি তারাও নামেন সাগরের জলে, উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দে ভেসে যাওয়ার পালা। বর্ষাবরণে আমরা একে অপরের অনেকে পরিবারের সাথে আত্মীয় স্বজন এখানে আমরা সবাই মিলে একটা গেট টুগেদার হয়। একটা করুণ সিচুয়েশনে এখানে আসতে সবাই ভয় পাচ্ছে, তারপরে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের কালচার ধরে রাখার জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি। ফ্যামিলি সবাই মিলে, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে একটু মজা করতে আসি এখানে। এতদিন লকডাউন ছিল, বাইরে বাসা থেকে বাইরে হতে পারিনি, তো আজকে শুক্রবারের দিনে সবাই মিলে মজা করতেই আসছি। উইকেন্ডে যে লাঞ্চটা করি আমরা এখানেই লাঞ্চটা এনজয় করি। বর্ষা উৎসব কেবলই অনাবিল আনন্দের উৎসব বলে জানালেন এই রাখাইন নেতা। সবাই আনন্দ ফুর্তি করতেছে, আজকে শেষ দিন হিসাবে অনেক জায়গা থেকে এসে সবাই গেট টুগেদার হিসাবে আমরা এখানে উৎসব আনন্দ উৎসব করতেছি। আর টুস পুলিশ জানিয়েছে এই উৎসবকে ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার ছিল নিরাপত্তা। হ্যান্ড মাইকিং করে বোঝানো হচ্ছে এবং যতদূর পারা যাচ্ছে আর কি আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে যাতে সমুদ্রে বিশেষ করে পানির ধারে না যায়। তিন মাস ব্যাপী এই উৎসবে প্রতি শুক্রবার সৈকতের ঝাউ বিথিতে ছুটে আসেন রাখাইনরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের চার দিন আগেই ঘরমুখী মানুষের ঢল, লঞ্চ ফেরিতে গাদাগাদি, করোনায় আরও ১৮৭ মৃত্যু, কোভিড হাসপাতালে কেবলই হাহাকার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।